আল্লাহ তাআলা বলেন আস্তাঈনু বিসসবরে ওয়াস সালাহ, পৃথিবীর মানুষ তোমরা দুই রাকাত সালাত আদায় করে ধৈর্যের সহিত আল্লাহর কাছে সাহায্য চাও। মানুষ মাত্র সাহায্যের প্রয়োজন, মানুষ মাত্র বিপদগামী, মানুষ মাত্র কিছু চায়, তার কিছু প্রয়োজন আছে। যেহেতু মানুষ মাত্র কিছু চায়, তার কিছু প্রয়োজন আছে, কাজেই সেই জন্য দুই রাকাত সালাত আদায় করে তার কথাটি পেশ করে এবং ধৈর্যের পরিচয় দিয়ে পেশ করে। চাইলেই পাওয়া যায় না, দেরি হতে পারে। তাই আল্লাহ তাআলা দুটি কথা পাশাপাশি বললেন, এক নম্বরে বললেন যে সালাতের মাধ্যমে চাও, আর দুই নম্বরে বললেন ধৈর্যের মাধ্যমে চাও, অজু করে দুই রাকাত সালাত। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মামিন মুসলিমিন ইতাওয়াদ্দাউ ফাহিসুন উযুআহু, যে কোনো মুসলিম পুরুষ নারী সুন্দর করে ওযু করল, দুই রাকাত সালাত আদায় করল, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে দুই রাকাত সালাত আদায় করল, মুকবিলান আলাইহিম বিকালবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় মনে প্রাণে ভয় ভীতি নিয়ে দুই রাকাত সালাত আদায় করলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত জরুরি। বুখারী মুসলিম, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বিবরণে বোঝা যায় যে সুন্দর করে ওযু করে দুই রাকাত সালাত আদায় করলে সবচেয়ে যেটা বড় পাওয়া জান্নাত তা হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখেছি, তিনি বললেন মান তাওয়াদ্দা উযুই হাজা, যে ব্যক্তি আমার অজুর মতো অজু করল। আল্লাহর নবী অজু করলেন, দেখালেন, তারপরে বললেন যে ব্যক্তি আমার অজুর মতো করে অজু করল, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে দুই রাকাত সালাত আদায় করল, লাম ইউহাদ্দিস ফিহিমা নাফসাহু, মনে মনে কথা বলল না। আল্লাহ আকবার বলার সাথে সাথে মনে মনে কথা চলে আসে, যেমন আপনি আল্লাহ আকবার বললেন তেমনই শয়তান আপনাকে বলছে উদকুর কাজা, উদকুর কাজা, এইটা স্মরণ করো, সেইটা স্মরণ করো, সারা দুনিয়া স্মরণ করো। তখন আপনি বেখেয়াল হয়ে যান, কিছুক্ষণ পরে দেখলেন যে ও আমি তো সালাতের মধ্যে নেই, কোথায় কোথায় চলে গেছি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি দুই রাকাত সালাত আদায় করে, সুন্দর করে ওযু করে, মনে মনে কথা না বলে, খুব প্রস্তুতি নিয়ে একবারে পাহারাদারের মতো, তন্দ্রা আসলে চাকরি চলে যাবে, এরকম প্রস্তুতি নিয়ে দুই রাকাত সালাত আদায় করলে তাহলে শয়তান তেমন কাছে কাজ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন গফিরা মা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হবে। অজু করে দুই রাকাত সালাত। বোরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদা বিলালান, একদা আল্লাহর নবী সকালে ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন। বেলালকে ডেকে বললেন বেলাল বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে, কি কারণ, মা দাখালতুল জান্নাতা কাত্তু ইল্লা সামিতু খাসখাসা তাকা আমামি, যতবার আমি জান্নাতে প্রবেশ করি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, এটার কারণ কি, কিভাবে তুমি আমার আগে জান্নাতে গেলে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা আজান তো কাত্তু ইল্লা সাল্লাইতু রাকাতাইন, যখন আমি আজান দিয়েছি তখন আমি দুই রাকাত সালাত আদায় করেছি, ওমা আসাবানি হাদাসুন কাত্তু ইল্লা তাওয়াদ্দাতু ইনদাহু ও রাইতু আন্না লিল্লাহি আলাই রাকাতাইন, আর যখনই আমার অজু ভেঙে গেছে তখন আমি অজু করেছি, অজু করার পরে বুঝেছি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাকে দুই রাকাত সালাত আদায় করতে হবে, তাই আমি অজু করলেই দুই রাকাত সালাত আদায় করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বেহেমা, বুঝেছি বেলাল, এই কারণেই তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, এই দুটাই কারণ। হাদিস বুখারী মুসলিম, অজু করার পরে দুই রাকাত সালাত আদায় করলে রাসূলের আগে জান্নাতের সুযোগ হবে, জান্নাতে যাওয়ার সুযোগ হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম অজু করে দুই রাকাত সালাত,
সলাত ও তাহিয়াতিল ওযু, ওযু করে দুই রাকাত সলাত। সলাত ও তাহিয়াতি দখলিল মসজিদ, মসজিদে প্রবেশ করে দুই রাকাত সলাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, সে যেন না বসে, কাবলা ইউসাল্লি রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় না করে, আগে দুই রাকাত সালাত আদায় করবে, তারপরে মসজিদে বসবে। হাদিস বুখারি মুসলিম। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ইয়াউমাল জুমা ওয়াল ইমামু ইখতুব, কোন মানুষ যদি মসজিদে প্রবেশ করে জুমার দিন, তখন জুমার খুতবা চলছে, খুতবা চলাকালীন, ফাল ইসলি রাকাতাইন, তাহলে সে যেন দুই রাকাত সালাত আদায় করে, ওয়াল ইয়াতাজাওয়াজ, সংক্ষিপ্তভাবে করে। হাদিস বুখারী মুসলিম। বোঝা যায় যে জুমার খুতবা চলাকালীন মসজিদে ঢুকলে দুই রাকাত সালাত আদায় করতে হবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমা, দাখাল রাজুলুন ফাজালাসা, জুমার দিন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, তখন একটা লোক প্রবেশ করলো মসজিদে, প্রবেশ করেই বসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার বক্তব্য বন্ধ করে তিনি বললেন, আসাল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো দুই রাকাত? লোকটি বলল, জি না। তখন আল্লাহ রাসূল বলল, নাই, কুম, ওঠো, ফাসাল্লে, দুই রাকাত সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে বসে যাওয়া ব্যক্তিকে উঠিয়ে দুই রাকাত সালাত আদায় করালেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আমাদের নয় ধরনের আলোচনার দ্বিতীয় আলোচনায় বলছিলাম মসজিদে ঢুকে দুই রাকাত সালাত। বিবরণে বোঝা গেল যে যে কোনো সময়, সকালে হোক, দুপুরে হোক, সূর্য ডুবার সময় হোক, যে কোনো সময়ে মসজিদে প্রবেশ করলে দুই রাকাত সালাত আদায় করে বসতে হবে। এটা হলো বসার অনুমতি। মসজিদ যার ঘর তার সাথে, তার কাছে অনুমতি নিতে হবে বসলে, তার সাথে সরাসরি কথা বলা যায় না। মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদে বসতে চাইলে ঘরের মালিকের কাছে অনুমতি নিতে হবে। যেহেতু সরাসরি কথা বলা যায় না, কাজেই অনুমতি হলো দুই রাকাত সালাত। দুঃখজনক হলেও সত্য, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আমরা দিনী ভাই বোন যারা মাঝহাব মেনে চলার চেষ্টা করি, তারা জানি জন্মসূত্রেই যে মসজিদে ঢুকে আগে বসতে হয়, তাই মসজিদে বসে পড়ি। শত হাদিস বুখারী মুসলিমের থাকলেও পরিস্থিতি অনুযায়ী কাজ করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিসের মধ্যেই থেকে যায়, আমরা নিজের মতো চলতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, অত্র অংশে আরও জোরালোভাবে বলতে চাচ্ছি যে কোনো সময়ে মসজিদে প্রবেশ করলে মালিকের কাছে অনুমতি নিতে হবে, তারপরে বসতে হবে, অনুমতি দুই রাকাত সালাত। এমনকি জুমার খুতবা চলছে, এই সময়ে যদি কেউ ঢুকে পড়ে, তাহলে তাকে দুই রাকাত সালাত আদায় করে বসতে হবে, জরুরি। আরও জরুরি যে যদি বসে পড়ে, তাহলে ইমামের জন্য জরুরি, তিনি আদেশ করবেন, উঠেন, দুই রাকাত সালাত আদায় করেন, তারপরে বসবেন। বলছিলাম মসজিদে ঢুকে দুই রাকাত সালাত। তৃতীয় আলোচনা, সালাত বাইনাল আজানাইন, আজান ও একামাতের মাঝে দুই রাকাত সালাত। আজান হলেই আজান দিয়ে দুই রাকাত সালাত আদায় করতে হবে। আব্দুল্লাহ ইবনে মুকাফফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আজানাইনে সালাতুন, আজান ও একামাতের মাঝে দুই রাকাত সালাত রয়েছে। বাইনা কুল্লি আজানাইনে সালাতুন, আজান ও একামাতের মাঝে দুই রাকাত সালাত রয়েছে। বাইনা কুল্লি আজানাইনে সালাতুন, আজান ও একামাতের মাঝে দুই রাকাত সালাত রয়েছে। ওয়াকালা ফি সালাসি লিমান শা, তৃতীয়বারে বললেন যার ইচ্ছে। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় আজান দিয়ে একামাতের পূর্বে দুই রাকাত সালাত আদায় করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুন্নাত, যা তিনি একাধারে তিনবার বললেন একটাই কথা। বোরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী একদা ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন, ডেকে বললেন বেমা সাবাক্তানি ইলাল জান্নাহ, বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে, মা দাখাল তুই জান্নাত তাকাত্তু ইল্লা সামিতু খাসখাসা তাকাম, আমি আমি যতবার জান্নাতে প্রবেশ করেছি ততবার দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে ঢাকো ঢোক, চলো এর কারণ কি, কিভাবে তুমি আমার আগে জান্নাতে গেলে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মা জান্তু কাত্তু ইল্লা সাল্লাতু রাকাতান, আমার জীবনে আমি যখনই আজান দিয়েছি তখনই দুই রেকাত সালাত আদায় করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বুঝলাম, এই কারণেই তো তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করেছ, দেখি জুতা পায়ে দিয়ে হাঁটো। সম্মানিত দিনী ভাই বোন, হাদিস বুখারী মুসলিম, বোঝা গেল আজানের পরপরই দুই রেকাত সালাত আদায় করার অনেক ফল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দেওয়ার পরপরই দুই রেকাত সালাত আদায় করার জন্য বলেছেন। দুঃখজনক হলেও সত্য, ভারত বাংলাদেশ পাকিস্তানে বসবাস করি যারা, তারা মাঝহাবের ভিত্তিতে আমরা মাগরেবের পরে আজানের পরে দুই রেকাত সালাত আদায় করতে পারি না, আমাদেরকে নিষেধ করা হয়, মাগরেবের আজানের পরে কোনো সালাত নেই। দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি আগে আগে জান্নাতে হাঁটছি, তার কারণ এটা যে আমি আজান দিলে দুই রেকাত সালাত আদায় করি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানে আজানের পরে দুই রেকাত সালাত, কোথাও যাওয়া লাগবে না, কারো কথা মানা লাগবে না, সরাসরি হাদিস, হাদিস বুখারী মুসলিম, বিবেচনার প্রয়োজন নাই, বিবেচনার সুযোগ নাই, একটু ভেবে দেখি, এইরকম অবকাশ নেই। বলছিলাম সালাতুল ইশরাক, ইশরাকের সালাত, সূর্য ওঠার পরপরই দুই রেকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাল ফাজরা ফিল জামাত, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করল, সুমা কাদা, তারপরে বসে বসে জিকির আজকার করতে লাগলো, হাত্তা তাতলু আশ-শামস, জিকির আজকার করতে করতে শেষ পর্যন্ত সূর্য উঠে গেল, সাল্লা রাকাতাইন, দুই রেকাত সালাত আদায় করলো সূর্য ওঠার পরপরই, কানাল্লাহু আজরুন কাজের হাজ্জাতিন উমরা ফাকালা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে তার জন্য নেকি হবে হজ উমরার সমান, তার জন্য নেকি হবে হজ উমরার সমান। এই কথা বলার পরে রাসূল কথাটি তিনবার বললেন, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। হজ উমরা করে যে নেকি পাওয়া যায়, পূর্ণ হজ পূর্ণ উমরার যে নেকি হবে, ফজরের সালাত আদায় করে বসে থেকে সূর্য ওঠার পরে দুই রেকাত সালাত আদায় করলে সেই নেকি হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ফজরের সালাত আদায় করার পরে বসে থেকে পেশাব পায়খানার প্রয়োজন হলে যেতে পারেন, সামাজিক কাজে জড়াতে পারবেন না, প্রয়োজনীয় সাংসারিক কাজে জড়ানো যাবে না, পেশাব পায়খানায় যেতে পারেন সহজেই, যাবেন পেশাব পায়খানার কাজ শেষ করে এসে অজু করে আবার বসে তাসবিহ তাহলিল জিকির আজকার চলবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যা সহজ হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুমু বিলাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর সবচেয়ে উত্তম দোয়া যেটা আরাফার মাঠের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সবচেয়ে উত্তম দোয়া, সকল নবী বলেছেন, তিনি বলছেন খায়রুদ দোয়া ইয়া দোয়া ইয়া মারাফা, সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনের দোয়া, ও খায়রু মা কুলতা, যেটা আমি বলেছি সেটা সবচেয়ে উত্তম দোয়া, ও খায়রু মা কালাল আমবিয়া মিন কাবলি, আমার পূর্বে সকল নবী যে দোয়া বলেছেন সেটাই সবচেয়ে উত্তম দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা হলো সবচেয়ে উত্তম দোয়া, করেন জিকির। আর সবচেয়ে ভারী নেকি যেটা দাঁড়ি পাল্লাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বার নাই যে যত পারে, নেকির পথ খোলা আছে, লুটে নেন, মরার পরে চিন্তা করে কোনো লাভ নেই। সূরা ইখলাস পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সেবন নেকি হয়, এ কথাই ঠিক, পড়ে কে, পড়লে তো হয়, এ কথাই ঠিক, পড়ে কে, চব্বিশ ঘন্টা পার হয়, হাসি মজাক খেলতামাশাই, পড়ার পরিবেশ করতে পারি না, ছেলে মেয়ে আহাল পরিবার আছে,
জমি জায়গা আছে, ঝামেলা আছে, মামলা কোট আছে, অনেক কিছু আছে, নিয়ে ব্যস্ত আছি, পড়ে কে বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, চাস্তের সলাতের অনেক গুরুত্ব। চাস্তের সলাতের ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইশরাকের সলাতের ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন, সলাতুল আওয়াবিন 11:30-11:30 চাস্তের সলাতের আলোচনা করছি একটু পরে, সলাতুল আওয়াবিন 11:30-11:30 সময় সলাত, 11:30-11:30 সময় সলাত। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু রা কওমানি সাল্লুনা যুহা, তিনি একদা দেখলেন জনগণ চাস্তের সলাত আদায় করছে, অনেক মানুষ। তো তিনি বলছেন যে কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতুল আওয়াবিন আফজাল মিনহা, কেউ যদি সলাতুল আওয়াবিন পড়ে তাহলে এটার চেয়ে উত্তম হবে সেটা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হিনা তারমুজুল ফিসাল, সেটা হলো যখন ঘোড়ার বাচ্চা বালুর উপরে ঠিক মতো থাকতে পারে না, বালু গরম হয়ে গেছে, দৌড়াদৌড়ি করে এরকম সময়, তাহলে বালু গরম হতে পারে কখন, 10:30-11:30 সময়, এটা হলো সলাতুল আওয়াবিন। সলাতুল আওয়াবিন কেউ যদি দুই রেকাত সলাত আদায় করে তাহলে চাস্তের সলাত আদায় করে জেনে কি হবে, তার চেয়ে বেশি নেকি হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। চাস্তের সলাতের বিবরণ আসছে, আপাতত সলাতুল আওয়াবিন এটা শেষ করলাম। সলাতুল ইস্তিখারা, সিদ্ধান্তের সলাত, প্রত্যেকটা মানুষের জীবনে জমি জায়গা কিনা, বাড়িঘর করা, বিবাহ শাদী দেওয়া, সবের ব্যাপারে মানুষ সিদ্ধান্ত নিয়ে থাকে, ভাই বোনের সাথে পরামর্শ করে থাকে, গ্রামের সচেতন বুদ্ধি মানুষের সাথে পরামর্শ করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পরামর্শ ভালো, তবে সিদ্ধান্ত নেওয়ার জন্য দুই রেকাত সলাত আদায় করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা আমারা, যে কোনো মানুষ এজা আইয়াফালা বিল আমর, কোনো কাজ করতে চায়, কোনো সিদ্ধান্ত নিতে চায়, তাহলে ফালিসলি রাকাতায়ন বেগাইরিল ফারাইজা, সে যেন দুই রেকাত সলাত আদায় করে ফরজ সলাত ব্যতীত। এটা ফরজ সলাত নয়, দুই রেকাত সলাত আদায় করবে, রাতে করাই ভালো, এশার সলাতের পরে দুই রেকাত সলাত আদায় করবে। তিনি বলছেন যে ইয়াল্লামনাল ইস্তিখারা তাকাম ইয়াল্লামনা সূরাতা মিনাল কোরআন, আল্লাহর নবী আমাদেরকে সিদ্ধান্তের সলাত শিখাতেন যেমনভাবে কোরআনের সূরা শিখাতেন, যেমনভাবে গুরুত্ব সহকারে কোরআনের সূরা শিখাতেন তেমনভাবে গুরুত্ব সহকারে সিদ্ধান্তের সলাত শিখাতেন। তিনি বলেন যখনই মানুষ কোনো সিদ্ধান্ত নিবে তখন ফরজ সলাত ছাড়াই দুই রেকাত সলাত আদায় করবে, সুমাল একল তারপরে বলবে আল্লাহুম্মা ইন্নি আস্তাগফিরুকা বিইলমিকা, হে আল্লাহ আমি চাচ্ছি তোমার জ্ঞানের মাধ্যমে এ কাজের কল্যাণ, আল্লাহুম্মা ইন্নি আস্তাগফিরুকা বিইলমিকা, আমি তোমার জ্ঞানের মাধ্যমে এ কাজের কল্যাণ চাচ্ছি, ওয়াস্তাকদিরুকা বিকুদরাতিকা, তোমার ক্ষমতা দিয়ে এ কাজ করতে চাচ্ছি, ওয়াসআলুকা মিন ফাদলিকাল আযীম, এই কাজে তোমার বড় অনুগ্রহ চাচ্ছি, ইন্নাকা তাআলামুল আলাম, আমি তো জানি না তুমি তো জানো, অতাকদির ওয়ালা আকদির, তুমি তো পারো আমি পারি না, কাজের সিদ্ধান্তে নিলে কি হবে, ভালো কি মন্দ সেটা তুমি জানো আমি তো জানি না, তুমি তো জানো আমি তো জানি না, তুমি তো পারো আমি তো পারি না, ফাইনাকা তাআলা আল আনতাল আল্লামুল গায়ুব, তুমি সব কিছু জানো, ফাইন কুনতা তাআলাম, হে আল্লাহ তুমি যদি মনে করো আন্না হাজা লামরা খায়রুন লি ফি দিনি ওয়া মাশি ওয়া আকিবাতি আমরি, আমার জীবনের জন্য, আমার জীবিকা নির্বাহের জন্য, আমার পলকালের জন্য এই কাজটা ভালো হবে, ফাকদির হলি, তাহলে কাজটা করতে সক্ষম করো, ওয়াইসির হলি, কাজটা সহজ করে দাও, ও বারিক লিফিহে, এতে বরকত দাও,
এই কথাটাই একটু পরে আবার ফিরে আসছি, পরের অংশ বলেনি। আইন কো তালাম, আর তুমি যদি জানো আন্না হাজাল আমরা শারুনি ফিদিনি ওমাসে ওয়াকে বাদে আমরি, এই কাজটা আমার জীবনের জন্য ভালো নয়, আমার জীবিকা নির্বাহের জন্য ভালো নয়, আমার পরকালের জন্য ভালো নয়, ফাসরিফ আননি ওয়াসরিফনি আনহ, তাহলে আমাকে কাজ থেকে সরিয়ে দাও আর কাজটাকে আমার থেকে সরিয়ে দাও। অকো সরে যেতে হবে, আমাকেও সরে যেতে হবে। আমি যদি সরে যাই, কাজ না সরে, তাহলে বারবার বলবো, ওকে বলবো কাজটা করে দাও না, একে বলবো কাজটা করে দাও না, বারবার চিন্তা করব কাজটা করাই লাগবে, হলো না কাজটা কেমন হয়। তার মানে আপনি সরে যেতে চাচ্ছেন কিন্তু কাজটা সরেনি, যার জন্য আপনি বারবার আগাতে চাচ্ছেন। আর যদি আপনার থেকে কাজটাকে সরিয়ে দেওয়া হয়, তখন আপনি বলবেন আচ্ছা যাক কাজটা হলে ক্ষতি হতো, বেঁচেছি ভাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তার মানে কাজটা সরে গেছে আপনার কাছ থেকে। এবার আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারছেন খুব সহজেই, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কাজটা আমার জন্য ভালো না হয় তাহলে আমাকে সরিয়ে দাও কাজ থেকে, আর কাজটাকে সরিয়ে দাও আমার থেকে, দুইটাকে সরতে হবে। দুইটা যদি না সরে, একটা সরে একটা থাকে, তাহলে খালি ধান্দা লেগেই থাকবে, ধান্দা লেগেই থাকবে। অদ্দেরুল হাল খায়রা হায় সোমা কুন্তা, এর চেয়ে একটা ভালো সিদ্ধান্তের সুযোগ দিয়ে দাও, এর নাম সলাতুল ইস্তেখারা। এই হাদিসের একটা অংশ একটুকু আগে কিছু বলবো বলে ছেড়ে আসলাম, তা হলো এক নম্বর বাক্য, যদি আমার জন্য এটা ভালো হয়, এই জমি কিনা যদি আমার জন্য ভালো হয়, এইখানে বিবাহ দেওয়া যদি আমার জন্য ভালো হয়, এই কাজ করা যদি আমার জন্য ভালো হয়, তাহলে এক ফাদ্দির হলি এ কাজ করতে সক্ষম করে দাও, দুই ওয়াসির হলি কাজ সহজ করে দাও। সহজ যদি না হয় সক্ষম হন, তাহলে অনেক দিন লেগে যাবে, এই তো হচ্ছে না কেন, তো হয়ে যাবে, হচ্ছে না কেন, তো হয়ে যাওয়ার কথা কেন, হলো না কেন, তার মানে সক্ষম আপনি কিন্তু সহজ হয়নি। অবারিকলি এই কাজে বরকত দাও, কথার কথা বুঝানোর জন্য আপনার ভাই জেলে আছে, জজের সাথে 9 লক্ষ টাকার চুক্তি হয়েছে, 9 লক্ষ টাকা দিলে আপনার ভাইকে ছেড়ে দেবে, আপনি সক্ষম টাকা দিয়েছেন, আপনি সক্ষম, তার মানে আপনি এখন ক্ষমতা রাখেন। এবার জজ টাকাও নিয়েছে কিন্তু রাস্তায় আসতে লেগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, জজের হাত ভেঙে গেছে, এজলাসে বসেননি, আপনাকে সিদ্ধান্ত দিতে পারলেন না, সক্ষম হয়েছিলেন কিন্তু কাজ সহজ হলো না। এবার সক্ষম হয়েছেন, কাজও সহজ, জজ এজলাসে বসেছে, মুক্তিও দিয়েছে, ফাইনাল হয়ে গেছে, বের করার জন্য আপনি এসেছেন, এবার দরজা থেকে বের হতে না হতেই আবার গ্রেফতার হয়ে গেল, সক্ষম হলাম সহজ হলাম কিন্তু বরকত হলো না। যার জন্য তিনটাই লাগবে, আপনার বাড়িতে একটা টেবিল আছে আপনার দাদের হাতের করা, আছে এখনো, আপনি একটা কালকে করেছেন, করে মিস্ত্রি গেছে, ওপরে একটা বস্তা ছিল আপনি খেয়াল করেনি, বস্তার টেবিলে পড়ে টেবিলটা ভেঙে গেছে, আপনি তো খুব সাদ করে করলেন কিন্তু মিস্ত্রি বাড়ি যায়নি, ভেঙে গেছে। আর আপনার দাদার একটা টেবিল আছে 100 বছর থেকে 50 বছর, এবার ওইভাবেই আছে, রং পরিবর্তন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি মনে রাখবেন, ফাদ্দির হলি কাজে সক্ষম করো, এক, দুই ওয়াসির হলি কাজ সহজ করে দাও, তিন বারিকলি ফিয়েতে বরকত দাও। ব্যবসা বাণিজ্য, জমি জায়গা, অর্থ সম্পদ, চাকরি বাকরি, বাড়ি ঘর সব কিছুতে বরকত লাগবে। বরকত যদি না থাকে তাহলে আসবে আর যাবে, আসবে আর যাবে, ভেঙে যাবে, নষ্ট হবে, যা করতে চাচ্ছিলাম হয় না, হয় আবার থাকে না, এরকম মনে হবে, যার জন্য বরকতের দরকার। সমন্বিত মসজিদের মুসল্লিদিনী ভাই বোন, আমরা আজকে নফল সালাত হিসাবে 9 ধরনের সালাতের আলোচনা করছিলাম। আপাতত আমরা জুম্মার প্রথম অংশে, খুতবার প্রথম অংশে 3 ধরনের আলোচনা বাকি রেখে প্রথম অংশ শেষ করছি, পরবর্তীতে বাকি 3 আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম সাল্লি আলাইহি আল্লাহুম বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা লা নাবিয়্যা বাদা। সম্মানিত দীনী মুসলিম ভাই বোন, আমরা আজকে জুমার খুতবাই আপনাদের সামনে নফল সালাতের আলোচনা করছিলাম।
নফল সালাতের এক পর্যায়ে আমরা পৌঁছে বলছি, এখন আমাদের আলোচনা হলো চাস্তের সালাত। সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা এরকম সময়ে যে সালাত আদায় করা হয় তাকে বলা হয় চাস্তের সালাত। উম্মুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতাহ ইয়াউম ফাতহ মক্কা, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী উম্মুহানির ঘরে প্রবেশ করলেন। সুম্মাক্তা সালা, বাড়িতে এসে তিনি গোসল করলেন। সুম্মা সাল্লা সামানে রাকা, তারপর তিনি আট রাকাত চাস্তের সালাত আদায় করলেন। উম্মুহানি বলেন, লাম আরা আখাফা সালাতান মিনহা কাত্ত, আমার জীবনে আমি এত হালকা করে অল্প সময়ে আল্লাহর নবীকে কোনোদিন সালাত আদায় করতে দেখিনি। গায়দান নহি তুম রুকু অসুজুদা, তবে তিনি রুকু সিজদা ঠিক ঠিক করছিলেন, তবে তিনি রুকু সিজদা ঠিক ঠিক করছিলেন। তার মানে কেরাত ছিল একেবারেই সংক্ষিপ্ত আর রুকু সিজদা স্বস্থানে ঠিকই ছিল, এ কথা তিনি বলেন। বুখারি মুসলিমের হাদিসে বোঝা যায় চাস্তের সালাত আট রাকাত। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সাল তো আয়েশা তা আমি দোহা, একদা আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাস্তের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন সালাতুজ জোহা আরবান, চাস্তের সালাত চার রাকাত। ওয়াজিদু মাশা, তবে ইচ্ছা করলে বেশি করতে পারে। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে বোঝা যায় চাস্তের সালাত চার রাকাত। উম্মুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণে বোঝা যায় চাস্তের সালাত আট রাকাত। বোরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল ইনসানে সালাসা মিয়া সিত্তিনা আও সিত্তুনা মাফসেলান, আদম সন্তানের শরীরে 360টি জোড় জয়েন্ট রয়েছে। জোড় আদম সন্তানের শরীরে 360টি জোড় জয়েন্ট রয়েছে। এই যে এই যে এই যে এই যে আঙ্গুলের মাথায় একটা, এই যে এখানে একটা, এখানে একটা, এইভাবে 360টি জোড় রয়েছে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। পরের বাক্যে বলেন যে আলাইহি আতাসাদদাক আন কুল্লি মাফসিলিন মিনহু, আদম সন্তানের উচিত সব পুরুষ নারীর প্রত্যেকটা জোড়ের বিনিময়ে দান করুক, এটা ওদের জন্য জরুরি। যেমন এই কথা বলা সাহাবীগণ বলে উঠলেন, মাইয়ে তো কি আর প্রত্যেক জোড়ের বিনিময়ে কে দান করতে পারবে, এটা কি সহজ? প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করবে, এটা তো অনেক ভারী কাজ। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ফাইল্লা মেস্তাতে, যদি না পারে তাহলে ইয়ুমিত নখা মিনাল মসজিদ, মসজিদের ময়লা আবর্জনা পরিষ্কার করে দিলে প্রত্যেক জোড়ের বিনিময়ে যা দান করলে জানে কি হয় তাই হবে। সাহাবিগণ বললেন, ফাইল্লা মেস্তাতে, এইটা যদি না পারে। তখন আল্লাহ রাসূল বললেন, যদি এটা না পারে ইমিতুল আদানি তারিখ, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করলে জানে কি হয় তাই হবে। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস, একটা কুকুর মরে পড়ে আছে, তো আমরা তো মনে করি এটা চেয়ারম্যান সরাবে, যারা সামাজিক দায়িত্বশীল তারাই সরাবে। জি না, যার বাড়ির পাশে পড়ে আছে সেই সরাবে বিনিময় জান্নাত, যার কারণে হরতাল রাস্তাঘাট বন্ধ করা চিরদিনের জন্য হারাম, কোনো মানুষের জন্য রাস্তাঘাট বন্ধ করা জায়েজ নয়। সাহাবীগণ রাস্তায় বলতে বসতে চেয়েছিলেন, বলে আমাদের জরুরি কিছু কথা বলার জন্য রাস্তায় বসতেই হবে। তখন আল্লাহ রাসূল বলেন, না, রাস্তায় বসতে পাব না। তখন সাহাবীগণ বলছেন, বসা ছাড়া কোনো পথই নাই, বসাই লাগবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, নিতান্তই যদি বসতেই হয় তাহলে কয়েকটা হক আদায় করতে হবে। এক, মানুষ সালাম দিলে তার উত্তর দিতে হবে। দুই, মানুষ রাস্তা দেখিয়ে চাইলে রাস্তার কথা বলে দিতে হবে। তিন, চক্ষু নিচু করে রাখতে হবে। এসব কাজ জরুরি, এসব দায় দায়িত্ব যদি পালন করতে পারো তাহলে রাস্তায় বসো, তাছাড়া রাস্তায় বসতে পাবো না। রাস্তাতে বসাই নিষেধ,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেখানে রাস্তা নেই গন্ডগোল হবে সেখানে রাস্তা হবে ডবল, বাড়িঘর ভেঙে দিয়ে হলেও রাস্তার সাথে বাড়িঘরের কোনো আপোষ নেই, যেখানে গন্ডগোল হবে সেখানে ডবল রাস্তা হবে। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তিনি বলেছেন সবচেয়ে বড় ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাত হবে। সবচেয়ে ছোট ঈমান রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, বিনিময় জান্নাত। আল্লাহ রাসূল বলছেন এই লোকটা জান্নাতে চলে গেছে, কেন? রাস্তাতে একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, এই জন্য। বুখারী মুসলিম রাস্তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কথা বলেছেন, যত শক্ত হাতে বলেছেন, আর কোনো বিবরণে এত শক্তভাবে বলেছেন তা আমার বিবেচনায় আসে না। অত্র হাদিসে যে অংশটা প্রথমে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে বললেন, আমাদের দেশে দানের কথা যখন মাওলানা সাহেবরা বলে তখন সাধারণত মানুষ উঠে যায়, মানে এর সাথে ভালোবাসা থাকে না। স্বাভাবিকভাবে জন্মসূত্রে একটার পর একটা, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী চলে আসছি, দানের সাথে ভালোবাসা এই জন্য থাকে না যে একে আমরা ভালোভাবে বুঝতে পারি না, আর যারা দান নিয়ে যায় তারা ঠিক মতো ব্যবহার করে কি না সেটা আমরা জানি না। এখানে একটা বাক্য মনে রাখবেন, পরে আবার প্রয়োজন আমি বলতে পারি, দানই একটা এমন ইবাদত, ইবাদতের জগতে এত শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে নেই, এর মানি ভিন্ন। সলাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, একাধিক দিন শুনেছি সলাত আদায় করে জান্নাত হতে পারে, তবে জান্নাত কিনা যায় না। সেম একটা গুরুত্বপূর্ণ ইবাদত, রমজান মাসের সেম খুব দামি ইবাদত, সেম পালন করে জান্নাত হতে পারে, তবে জান্নাত কিনা যায় না। হজ একটা বড় ইবাদত, কষ্ট করে করা লাগে, হজ করলে জান্নাত পাওয়া যায়, তবে জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার বড় ইবাদত, জান্নাত পাওয়া যেতে পারে, তবে জান্নাত কিনা যায় না। দানি একটা এমন ইবাদত যার দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ তাআলা শত জায়গাতে বলেছেন কোরআন মাজিদে, আমি জান্নাত বিক্রি করে দিয়েছি, তোমরা নিজের আত্মার বিনিময়ে এবং টাকার বিনিময়ে জান্নাত কিনে নাও, মানে নিলামে উঠার মতো, ডাকে উঠানোর মতো, এই আমি ডাকে উঠিয়েছি জান্নাত, দেখি কে কিনে নিতে পারে। এইরকমই ভাষা কোরআন মাজিদের, যে আমি মানুষের সম্পদ এবং মানুষের আত্মার বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসাদগত বুরহান, দান হলো দলিল, প্রমাণ যা দিয়ে জান্নাত পাওয়া যায়। অত্র বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মনে রেখো প্রত্যেকটা জোরের বিনিময়ে আদম সন্তানকে দান করতে হবে, এটা আদেশ। যদি আদম সন্তান পারবো না বললেন, তখন আল্লাহ রাসূল ধারাবাহিকভাবে বলতে থাকলেন, আর একবার বলেছিলেন যে আদম সন্তান সকাল করে তাকে দান করতে হবে, সকাল করেই তাকে দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন এটা যদি সম্ভব না হয়, তাহলে সম্ভব না হলে মানুষের বাড়িতে কাজ করবে, কাজ করে যেটা পেয়েছে মজুরি সেটা থেকে দান করবে। তখন সাহাবীগণ বললেন সেটা যদি সম্ভব না হয়, তাহলে আল্লাহ রাসূল বললেন তাহলে অন্যায় থেকে দূরে থাকবে, অসহায় মানুষের সহযোগিতা করবে। তখন সাহাবীগণ বললেন এটা যদি না পারে, তখন আল্লাহ রাসূল বললেন নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। মানে সিরিয়াল নিচে নামতে লাগলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ বাক্য বললেন যে যদি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাতে না পারে, তাহলে আয়ারকা রাকাতা জোহা, চাস্তের দুই রেকাত সলাত আদায় করলে প্রত্যেক জোড়ের বিনিময়ে যত নেকি হয় তত নেকি হবে। এক, মসজিদ পরিষ্কার তত নেকি, দুই, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও তত নেকি, তিন, কিছুই পারলাম না তাহলে সাতটা সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা এরকম সময়ে দুই রেকাত সলাত আদায় করলাম, সব মিলে যত নেকি হয় দুই রেকাত চাস্তের সলাতে তত নেকি হয়। এক, চাস্তের সলাত আট রেকাত, দুই, চাস্তের সলাত চার রেকাত, তিন, চাস্তের সলাত দুই রেকাত। আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে এসে বলছি এবার সলাতুল হাজাত, প্রয়োজনীয় সলাত। প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে, প্রত্যেকটা মানুষ কিছু না কিছু বিপদগামী, যখনই বিপদ তারপরে চলে আসে
তখন তাকে দুই রাকাত সালাত আদায় করে তার কথাটি তাকে বলতে হবে। হুযায়ফা ইবনে আল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যা হাজাবা আমরুন সাল্লা, যখনই আল্লাহর নবীর উপরে কোনো সমস্যা এসে চেপে যেত তখনই তিনি দুই রাকাত সালাত আদায় করলেন। এটা ছিল তার নীতি, দুই রাকাত সালাত আদায় করতেন সমস্যা এসে চেপে গেলেই, যে কোনো সমস্যা। এটা আপনার ছেলে মেয়ে নাতি নাতিন একজন কেউ বলছে হারিয়ে গেছে, কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে, আপনি দুই রাকাত সালাত আদায় করে নেওয়ার পরে খুঁজতে বের হন। একটা দুর্ঘটনা ঘটে গেছে, দুই রাকাত সালাত আদায় করে নিয়ে তাকে বলেন। দেখেন আপনাকে আমি দুইটা উদাহরণ পেশ করি। সবার জানা আছে ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক এলাকায় প্রবেশ করলেন। এলাকায় ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো, আপনার এলাকায় এক লোক প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে, সে মহিলা আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। জিজ্ঞাসা করে দেখা গেল যে সেটা তার বোন। তিনি বললেন, এটা আমার বোন। অনেক চেষ্টা করেও ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী সারাকে রক্ষা করতে পারলেন না। তিনি বলেছিলেন, সারা তুমি মনে রেখো, মাটির উপরে আমি আর তুমি ছাড়া পৃথিবীতে কোনো মুসলিম পুরুষ নেই, এই হিসাব আমরা ভাই বোনও বটে। কৌশল কুলালো না, শেষ পর্যন্ত স্ত্রীকে তার কাছে পাঠিয়ে দিতে হলো। যখনই স্বৈরাচারী শাসর ঘরে ঢুকেছে তখন সে দাঁড়িয়েছে তার সাথে অন্যায় করার জন্য। সারা বললেন, থামেন, আগে অজু হবে, দুই রাকাত সালাত হবে, তারপর কথা। তিনি অজু করলেন, দুই রাকাত সালাত আদায় করলেন। দুই রাকাত সালাত আদায় করে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা তাআলাম, তুমি যদি জেনে থাকো, আমন্ত বেকা ওয়া রাসূলেকা, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার রাসূল ইব্রাহিমকে বিশ্বাস করি। আমি ইব্রাহিমকে স্বামী বলছি না, আমি বলছি ইব্রাহিম নবী। আসান্ত ফারজিল্লাহ জাওজি, আমার জিন্দেগিতে আমি কোনোদিন অশ্লীল কাজ করিনি, আমার স্বামী ছাড়া আমার লজ্জা স্থান পৃথিবীর কোনো মানুষকে ব্যবহার করতে দিনি। যদি আমার কথা তিনটা সত্য হয়ে থাকে, ফলা তুসাল্লে তালায়াল কাফেরা, তাহলে নির্জনে কাফের জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, সরেচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। হাদিস তো বুখারী মুসলিম। সালাতুল হাজা প্রয়োজনীয় বিপদের সালাত। যখন আমি আলোচনার এই পর্যায়ে আসি তখনই আমার মুসা আলাইহিসসালামের ওই কথাটা মনে পড়ে। যখনই আমি সালাতের এই পর্যায়ে আসি তখনই মুসা আলাইহিসসালামের সেই কথাটি মনে পড়ে। মুসা আলাইহিসসালামের সঙ্গী সাথী বললেন, যখন সামনে সাগর, পিছনে ডানে বামে ফেরাউন, তখন মুসা আলাইহিসসালামের সঙ্গী সাথী বলেছিলেন, ইন্নাল্লাহ মুদরাকুন, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি। তখন মুসা আলাইহিসসালাম বলেছিলেন, কাল্লা, কখনো নহে, অসম্ভবত হতে পারে না, ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সেহদিনই তিনি আমাকে পথ দেখাবেন। কিভাবে পথ হতে পারে এই কথা মুসা আলাইহিসসালামের জানা ছিল না, তবে তার দৃঢ়তা ছিল যে ফেরাউন আমাকে ধরতে পারে না। সারার দৃঢ়তা ছিল যে স্বৈরাচারী শাসক আমার গায়ে হাত লাগাতে পারে না। সত্যই যদি আল্লাহ সত্য হয় তার মানে আমার ঈমান সত্য, সত্যই যদি নবী ইব্রাহিম সত্য হয় তার মানে আমার ঈমান সত্য, সত্যই যদি আমি কোনোদিন জেনা না করে থাকি, কথা তিনটে যদি সত্য হয় তাহলে স্বৈরাচারী শাসক আমার গায়ে হাত লাগাতে পারে না, এটাও সত্য। এর নাম সালাতুল হাজা, প্রয়োজনীয় সালাত। খুব ভালো জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা, কোলে মাত্র তিনজন মানুষ কথা বলেছিল দুধ অবস্থায়, তার মধ্যে একজন ছিলেন ঈসা। হাজার হাজার বছর আগে একটা ঘটনা ঘটেছিল। জোরাইজ নামে একটা লোক গির্জাঘরে ইবাদত করছিল। ইবাদত করাকালীন তার মা আসলো, এসে তাকে ডাক দিল। জোরাইজ বলল, আমি কথা বলবো মায়ের সাথে না সালাত আদায় করব, ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে। তখন মা বদদোয়া করে ফেললেন। মা বললেন, আল্লাহুম্মা, আল্লাহ তুমি থতা তুরে ও জুহাল মোমেসাত, আল্লাহ তুমি ছেলের মরণ দিও না যতদিন পর্যন্ত ও একটা অবৈধ পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে, একটা দুর্ঘটনায় না পড়েছে, ততদিন পর্যন্ত তুমি তার মরণ দিও না। বদদোয়া করে মা চলে গেলেন। যেতে না যেতেই ফাতার রাজাতলাহু, একজন মহিলা সামনে আসলো, ফাক তাকাল্লামাথু, তার সাথে কথা বলল, ফা বা, তিনি জেনাকে নাকচ করলেন।
ফাতার রাইয়া ফাতাতির রাইয়া মহিলা একজন রাখালের কাছে আসলো ফাম কানাথু তাকে জোর করে চেপে ধরে তার সাথে জেনা করলো ফাওয়ালাদাত গোলামান একটা বাচ্চা জন্ম দিল ফাকালাত হুয়া মিন জোরাইজ বলে দিল মহিলা এই বাচ্চাটি জোরাইজের ফাতাহু গ্রামবাসী জনগণ তার গির্জাঘরের পাশে আসলো ফাকাসারু গির্জাঘরকে ভেঙে খান খান চৌচির করে দিল ওয়াম জালহ তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল অসাব্যুহ অকথ্য ভাষায় গালি দিল ফাতাওয়াজ্জা তিনি উঠলেন অজু করলেন দুই রাকাত সালাত আদায় করলেন দুই রাকাত সালাত আদায় করার পরে ফাতা আসাবিয়ে বাচ্চার নিকটে আসলেন ফাতার রাইয়ে ওই বাচ্চার নিকটে এসে তিনি বললেন মানাবুকা দুধের বাচ্চা বলো তো তোমার বাপকে দুধের বাচ্চা বলল আবিয়ার রাই আমার বাপ হচ্ছে রাখাল কালো জনগণ বললেন আপনি সমাতা কাবিজ যাবে আপনার এই গির্জাঘরকে স্বর্ণ দিয়ে বানিয়ে দিব জোরাইজ বললেন লাইলাবি তিন না মাটি দিয়ে বানাতে হবে যাহাই ছিল তাহাই করিতে হইবে বলছিলাম সলাতুল হাজা সম্মানিত মসজিদের মুসল্লি দুই রাকাত সলাত বিপদে পড়ে যে কোনো সমস্যাকে সামনে রেখে দুই রাকাত সলাত আদায় করে আল্লাহর উপরে ভরসা করে কথা বলবেন কাজ হবে ইনশাআল্লাহ দিনী বোন যারা স্ত্রী মেয়ে বৌমা সবকে বলে দেন যে দেখো ইমান যদি এরকম হয় তাহলে ইমানের পরিচয় আল্লাহর সামনে দিতে পারো বিপদে পড়ে আর ইমানের ভিতরে যদি দুর্বলতা থাকে তাহলে তো নিরাশা ভাব বিরাজ করবে সব সময় তারপরেও বলছি যখন মানুষ তওবা করে তখন মানুষ নিষ্পাপের মধ্যে চলে যায় পাপ ঘটে গেছে গেছে আজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সময়ে কাজ হবে আল্লাহ তাআলা বলেন আনা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিল মাওয়া পৃথিবীর পুরুষ নারী যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারে আমি আল্লাহ তাদের সাথে ওয়াদা করলাম আমি তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দেব আপনার দৃঢ়তায় ফলাফল দৃঢ়তা কবে আফজালুল মুজাহিদ মা ইজাহিদ নাফসাহ সবচেয়ে শক্তিশালী জিহাদকারী ওই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করে সশস্ত্রে মুখামুখি জিহাদ করে সে সবচেয়ে শক্তিশালী মুজাহিদ নয় যে আত্মার বিরুদ্ধে জিহাদ করে সেই শক্তিশালী মুজাহিদ বের হওয়ার পরে মনটা চাচ্ছে বিড়ি সিগারেট খেতে আপনি কি মুজাহিদ আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারেন বের হওয়ার পরই আপনার হাতে বড় মোবাইল আছে দিন রাত ল্যাংটা মেয়ে নাচে একেবারে মোবাইল একটা জাদু মনে রাখবেন মোবাইল ও জাদু রাত পার হয়ে যাচ্ছে অন্যায়ের সাথে ব্যস্ত হয়ে দিন কাটাচ্ছে আপনি আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারেন আজ থেকে আর এতে হাতই দিবেন না মোবাইল না হলেই চলে এরকম সিদ্ধান্ত নেবেন তাহলে আপনার জন্য পথ সহজ হয়ে যাবে সলাতুত তাসবিহ তাসবিহের সলাত মর্মে হাদিসটি ঠিক নয় বলে আমরা কোনোদিনই মানুষকে এ বিষয়ে উদ্বুদ্ধ করিনি যদিও আলবানী রাহেমাহুল্লাহ সলাতুত তাসবির কথা বলেছেন সলাতুত তাসবিহ হলো চার রেকাত সলাত প্রথম রাকাতে সুরা ফাতেহ অন্য একটি সুরার পড়ার পরে পনেরো বার বলতে হবে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার রুকুতে গিয়ে বলতে হবে দশ বার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার রুকু থেকে উঠে বলতে হবে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার দশ বার আবার সিজদায় গিয়ে বলতে হবে দশ বার সিজদা থেকে উঠে বলতে হবে দশ বার আবার সিজদায় গিয়ে বলতে হবে দশ বার আবার সিজদা থেকে উঠে বলতে হবে দশ বার এ হলো পঁচাত্তর বার এভাবে চার রেখাতে চার পঁচাত্তর সমান তিনশো বার তিনশো বার বলে সলাতু তাসবিহ হয় বিবরণটি ঠিক নয় বলে আমরা মানুষকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করি না বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন আজকের জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুরের জুমার খুতবা এবং প্রতিষ্ঠানের গ্রেট বিম ঢালাইয়ের উদ্দেশ্যে এসে জুমার খুতবা যে আলোচনা করতে চেয়েছি সে আলোচনার বিষয়বস্তু হলো নফল সলাত নফল সলাতের আলোচনায় নয় ধরনের আলোচনা করতে চেয়েছি এক অজু করে দুই রাকাত সলাত দুই মসজিদে ঢুকে দুই রাকাত সলাত তিন আজানের পরে দুই রাকাত সলাত চার এশরাক সূর্য ওঠার পর পরে দুই রাকাত সলাত পাঁচ সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা নয়টার সময় চাস্তের সলাত ছয় সাত সলাতুল আওয়াবিন আওয়াবিনের সলাত আট সলাতুল হাজা হাজাতের সলাত প্রয়োজনীয় সলাত নয় সলাতুল ইস্তেখারা সিদ্ধান্তের সলাত সিরিয়ালে কোথায় এক জায়গায় ভুল হয়েছে নয় নম্বরে হবে সলাতুল
সলাতুত তাসবিহ, তাসবিহের সলাত, এই সলাতগুলির আলোচনা আপনার সামনে করতে চেয়েছি, মর্মে বলতে চেয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের হেফাজতে রাখেন, আপনাদের অর্থ সম্পদে বরকত দান।